গাজীপুর সিটি নির্বাচনে ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি সুন্দর নগরী গড়তে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে জেলার পুবাইল ও টঙ্গী এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করেন তারা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয়। কেউ নির্বাচনী আচরণবিধি না মানলে শাস্তির কথা জানান রিটার্নিং কর্মকর্তা। এম নজরুল ইসলামের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। গাজীপুর সিটি নির্বাচনে চলছে নিজেদের প্রচার প্রচারণা। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান সকাল 10টার দিকে পুবাইলের হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি পুবাইলের বিভিন্ন এলাকায় ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে যা আসবে এবং সেই পরিকল্পনা মাফিকই আমরা যতগুলি কথা আমরা বলছি সেই কথাগুলির বাস্তবায়ন ঘটাবো। টঙ্গীর পাগার এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন হাতিমার্কার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম। এ সময় তিনি জানান লেভেল প্লেইং ফিল্ড ও মানুষ ভোট দিতে পারলে জয়ী হবেন তিনি। অন্যদিকে গাসিক নির্বাচনের আরেক স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন কোটচত্বরে দুপুর 2টার দিকে প্রচারণা চালান। এর আগে মোটর শোভাযাত্রা সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার 3 সমর্থককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রিটার্নিং কর্মকর্তা জানান কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তবে তাকে শাস্তির আওতায় আনা হবে। বিভিন্ন এলাকায় নিজে আরো 5টা গাড়ি নিয়ে আমাদের টিম নিয়ে কিন্তু আমরা ঘুরেছি যে কোথাও কোনো ভঙ্গ হচ্ছে কিনা, এগুলো কিন্তু অবজারভেশন রাখছি, পর্যবেক্ষণ রাখছি। কোন রকম সহিংসতা এবং পেশি শক্তি এবং আচরণবিধির ঘটনা না ঘটে এইভাবে আমাদের কোনো কিছুই নজরের বাইরে নাই, সবকিছু মনিটরিং করছে। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের নেতাকর্মীরা প্রচারণা চালায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।